আমি আশিস সেনগুপ্ত, 1953 সিভিল। আমি ইংরেজি বাংলা মিশিয়ে একটু বলবো, কারণ আমি ইংরেজিটাও ভালো বলতে পারি না, বাংলাটাও জরুরি। যাই হোক, যাকে ইন্ট্রোডিউস করার ভার আমার উপরে পড়েছে, সে একজন স্বনামধন্য লোক। সে বিজি কলেজের বাঙালিদের এবং ভারতবর্ষের মুখোজ্জ্বল করেছে। তার নাম হচ্ছে ডক্টর বিমান, সরি ডক্টর বিমল কুমার বোস। উনি টেনেসি ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন, বিজি কলেজ থেকে 1956-এ উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। তারপরে উইসকনসিন থেকে মাস্টার্স করেছেন, কিন্তু আবার কলকাতা ইউনিভার্সিটিতে ফিরে গিয়ে পিএইচডি করেছেন। ওনার অনেক কন্ট্রিবিউশন আছে, একাডেমিক, প্রফেশনাল এবং রিসার্চ সব দিকেই ওনার অনেক কন্ট্রিবিউশন আছে। আমি সেটা নিয়ে কিছু বলতে চাই না, কারণ আপনারা উইকিপিডিয়াতে দেখে নেবেন, দেখলে মাথা গরম হয়ে যাবে। যাই হোক, উনি আসতে পারেননি। আমি তাই জীবনের ভাঙা হাল আর ছেঁড়া পাল দিয়ে তৈরি চালিয়ে যাচ্ছি। তোমরা সকলে সুখে থেকো, শরীরের ওপর খুব যত্ন নিও। আমরা শেষ করছি তোমার স্নেহ, আমার স্নেহ, ভালোবাসা আর আশীর্বাদ জানিয়ে এখানেই শেষ করছি। ইতি তোমাদের বিমল দা। থ্যাংক ইউ আশীষ।